সকাল সকাল আমি রেডি হয়ে গেলাম আজকে আমি আর ইফাতে পাপা আমরা দুজন মিলে চলে যাব সেন্ট্রাল কস্তুরায় এটা একটু দূরে অবস্থিত রেবি থেকে আরও অনেকটা পথ ভিতরে যেতে হয় তো আমি এখন রেডি হয়ে গিয়েছি আমি চলে যাচ্ছি তিবুতিনায় তিবুতিনা ইফাতে পাপা আমার জন্য চলে আসবে তাই আমি এখন তিবুতিনা চলে যাচ্ছি সবগুলো ঘর দেখে নিলাম সব ঠিকঠাক আছে সুবাইতা ঘুমাচ্ছে ইফাত কিন্তু স্কুলে চলে গিয়েছে আর ইফতে বাবা কাজ থেকে আমার জন্য চলে আসবে তিপত্তি নয় সব কিছু দেখে আমিও চট বের হয়ে গেলাম তাড়াতাড়ি যেতে হবে নয়তোবা দেরি হয়ে যাবে কারণ সকাল সকাল অফিসে না গেলে অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আর বাসায় আসতে অনেক বেলা হয়ে যাবে সেজন্য একটু সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি এই তো লিফ্ট থেকে নেমে গেলাম আমাদের লিফ্টটা দুইটা দরজা তো প্রথম দরজাটা বন্ধ হয়ে যায় এমনিতে আর দ্বিতীয় দরজাটা হাত দিয়ে বন্ধ করতে হয় চলে যাচ্ছি এখন বাস স্টেশনে আমাদের বাসা থেকে বাসটা একদমই কাছে বাসার সামনে যে পার্কটা সেই পার্কের সামনেই বাস স্টপেজটা তো সেখানে চলে যাচ্ছি বাসেই চলে যাব বাস থেকে নেমে এরপর যেতে হবে মেট্রোতে মেট্রো থেকে নেমে এরপর আবার বাসে যেতে হবে তখন অবশ্যই ইফাতে পাপা আমার সাথেই থাকবে আমি আজকে যাচ্ছি অনেক দূরের একটা কস্তুরায় এটা এখানে আমি আজকে যাচ্ছি আমার ফিঙ্গার প্রিন্টের জন্য আমার ফিঙ্গার প্রিন্টের ডেটটা অলরেডি পার হয়ে গিয়েছে তো সেইটার ডেট নেওয়ার জন্য আজকে আমরা যাচ্ছি তো দেখা যাক আবার কবে ডেট দেয় বাস ফের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছি আর এই যে এটা হচ্ছে কি আমার বাসার সামনের পার্কটা দূরে দেখা যাচ্ছে আমার বাস কিন্তু চলে এসেছে ট্রিপল ওয়ান বাসের নাম্বার তো এই বাস করেই আমি একেবারেই ত্রিবতিনায় পৌঁছে যাব ত্রিবুতিনার ফ্লাইওভারে চলে এসেছি আর ফ্লাইওভার দিয়ে নামলেই নিচে হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন এখান থেকে সব রকমের ট্রেন মেট্রো ছেড়ে যায় রোমের বিভিন্ন জায়গায় এবং রোমের বাইরেও কিন্তু এখান থেকে বাস ট্রেন এগুলো ছেড়ে যায় বাস থেকে নেমে পড়লাম এখন ভিতরে চলে যাচ্ছি বেশ বড় সড়ো একটা স্টেশন এবং স্টেশনের ভেতরে বিভিন্ন রকমের দোকান আছে তো একদিন পুরো স্টেশনটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো ইনশাল্লাহ ঢুকতেই এখানে দিয়ে উপরে যাওয়া যায় আবার নিচে যাওয়া যায় নিচ থেকেও বিভিন্ন সেকশন আছে যেমন ট্রেনের সেকশন আলাদা মেট্রো সেকশন আলাদা সব রকমের আলাদা আর এই যে লাল লাল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার মানে এখান থেকে নিজে নিজেই টিকিট কেটে নেওয়া যায় যে এটাকে বলে বিলিয়াত্তা ওদের খুব সম্ভবত ইতালিয়ান ভাষায় টিকিটকে বিলিয়াত্তা বলে যাই হোক আমি যদি ভুল না করে থাকি এখন পর্যন্ত আমি খুব ভালোভাবে ইতালিয়ান ভাষা বলতে পারি না দু একটা ভাষা বলতে পারি আর মোটামুটি অনেক কিছুই এখন বুঝি কিন্তু পুরোপুরি এখনও বলতে পারি না যাই হোক এটা হচ্ছে গিয়ে করিডোর অনেক বড় একটা করিডোর পে পার হয়ে এরপর নিচে নামতে হয় মেট্রোর জন্য এই যে এখন আমি সিঁড়ি থেকে নিচে নামছি তো এই যে সামনে যে গেটগুলো এগুলো টিকিট পাঁচ করে গেট পার হতে হয় যাই হোক আমি এখন বসে আছি ইফাতে পাপার জন্য ওয়েট করছি আমার ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে মেট্রো আর এই মেট্রোতে করে ইফাতে পাপাও কিন্তু চলে আসবে টার্মিনাল থেকে আর আমি এই মেট্রোতে উঠে যাব আমি আজকে এসেছি সেন্ট্রাল কস্তুরায় এটা রোম থেকে মানে আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটা দূরে এই যে বড় বিল্ডিং দেখা যাচ্ছে এটি হচ্ছে সেন্ট্রাল কস্তুরা তো অনেকক্ষণ বসেছিলাম টিকিট নিয়ে বোর হয়ে গিয়েছে এবং আমার একটু ঘুম পাচ্ছিলো তো ভাবলাম একটু কফি খেয়ে আসি এর আগেও আমি একটা কফি খেয়েছি তো ঘুমঘুম ভাবটা কাটছিল না তাই ভাবলাম যে আরেকটা কফি নিয়ে নেই এখানে কফি একটা মেশিন আছে সেই মেশিনে টাকা পাঁচ করলেই কফি চলে আসে তো আমি সেখান থেকেই কফিটা নিয়ে নিলাম কফিটা খেতে মোটামুটি ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছে আর এই তো পাশে ইফাত পাপা বসে আছে আমাদের কাজ শেষ প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাইনে বসে থেকে তারপর কাজটা কমপ্লিট হয়েছে তো আমরা ডেট পেয়ে গিয়েছি জানুয়ারির শেষের দিকে আমাদের আমার ফিঙ্গারের ডেট এখন আমি চলে এসেছি আবার বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য ওয়েট করছি আর খুব সুন্দর একটা দিন একদম ঝকঝকে চকচকে সুন্দর একটা রোদ এই গাছটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম ট্রি পরে ইফাতে পাপার কাছে জিজ্ঞাসা করলাম ও বলল যে না এটা খেজুর গাছ তো আমি দেখে একটু আশ্চর্যই হলাম কারণ মরুভূমির খেজুর গাছ ইতালিতেও আছে যাই হোক আমাদের বাস চলে এসেছে আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে বাসায় যেতে যেতে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করছি বড় বড়ের মতো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নট সাবস্ক্রাইবের একটা চার্ট এখানে সাত্রিশ আর সিক্সটি টু হচ্ছে গিয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিওগুলো দেখে নিয়মিত কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর সাবস্ক্রাইব যারা করেছেন মাত্র থার্টি সেভেন পার্সেন্ট তো এই বিশাল সংখ্যক ভাইয়াপুরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার চ্যানেলটি কিন্তু আরও অনেক 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 দূর এগিয়ে যেতে পারে তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল প্লিজ আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপর চল বাস থেকে নেমে গিয়েছি আমি আরিফাতে পাপা চলে এসেছি মা স্টোরে এটা হচ্ছে গিয়ে সুপার স্টোর এখান থেকে আমাদের কিছু বাসার জন্য কেনাকাটা লাগবে তো সেই জন্যই চলে আসলাম এই সবটায় এই সবটা আমার বাসা থেকে একদমই কাছে তো খুব বেশি কিছু কিনবো না কালকে বাজারে যেতে হবে কারণ বাজারের কেনাকাটা অনেক বাকি তাই সামান্য কয়েকটা জিনিস লাগবে সেটাই নিয়ে নিচ্ছি এই তো আমি নিয়েছি দুধ সেই সাথে নিয়েছি টমেটো ক্যাচ আপ আরও নিয়েছি এটা একটা কি বলে সি ফুড টাইপের তো আমি এরপর একটা পাতিল নিয়েছি আর বিশেষ করে এখান থেকে পানি নেওয়া লাগবে সেজন্য আমরা এসেছি কাউন্টারে দাঁড়িয়ে আছি কাউন্টারে টাকাটা পে করে এরপর বাসায় চলে এসেছি তো আমি সারা দিন আর কিছু রেকর্ড করিনি এসে ঘুমিয়ে পড়েছিলাম সুবাইতা পাস্তা রান্না করেছিল সেটা খেয়ে এরপর বিকালবেলা আবার খিদা লেগে গিয়েছে তো আমার জন্য একটা বার্গার বানিয়ে নিলাম আর একটা কফি আসলে বার্গারটা আর কফিটা চট জলদি হয়ে যায় তো তাই খিদা লাগলে এটাই খেয়ে নেই আমি সেই সাথে একটু কয়েকটা কুকিজও খেয়েছিলাম তো বিকেলবেলা আমি কিচেনে দাঁড়িয়ে আছি আর দেখছি বাচ্চারা কি সুন্দর পার্কে দুষ্টামি করছে খেলাধুলা করছে মোটামুটি ভালোই শীত কিন্তু তারপরও এই যে বাচ্চাদের কিন্তু একদমই শীত লাগছে না আসলে খেলাধুলা করলে শরীরটা এমনিতেই চাঙ্গা হয়ে যায় তখন কিন্তু আর ওইভাবে শীত লাগে না তো বাচ্চাদের খেলাধুলা দেখে বেশ ভালোই লাগছিলো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম পরন্তু বিকেলে বাচ্চাদের পার্কের দুষ্টামি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমার আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ